হ্যালো বন্ধুরা আজকে নতুন ভিডিওতে অনেক স্বাগত চলো ভিডিওটা শুরু করি প্রথমে কলাইটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি কেটে নিয়ে কড়াইতে দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে সিদ্ধ করে আর এদিকে ধনে পাতা কুচি রেডি হয়ে গেছে আর কলাইটাও সিদ্ধ হয়ে গেছে এটাকে একটু আমরা এবারে নাড়াচাড়া করে নেব আর চাউমিনটাকে আমরা আগে থেকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তোমরা চারের এটাকে ভিজিয়েও রেখে দিতে পারো আর পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে কলাইগুলো আমরা এবারে সব ভেজে নেব আর কলাইটা একটু সরিয়ে দিয়ে একটু পেঁয়াজ কুচিগুলো দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েছি আর তারপরে এক সাইডে আমরা দুটো ডিম নিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে কলাইটার সঙ্গে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব আর যে চাউমিনটা ছিল সেটা আমরা অ্যাড করে দিয়েছি পুরো চাউমিনটা ভালোভাবে একটু মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমাদের চাউমিন পুরো কমপ্লিট এবারে একটু অতিরিক্ত গরম তাই জন্য এটা আমরা একটা থালিতে ঢেলে একটু ডেকোরেট করে নেব শশা কুচি অল্প করে ধনে পাতা কুচি আর দেবো একটু সস দিয়ে আমরা ডেকোরেট করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো তো সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা একটু ঘুরতে বেরোবো তো আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেই ঘোরার জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমরা সন্ধ্যাবেলা বেড়াতে বেরিয়ে পড়েছি এটা দেখতে পাচ্ছ এটা তহজুর মানে পীরজাদার তহসিদ্দিকের এটা নতুন বাড়ি আর তার সঙ্গে মসজিদও আছে আর এটা হচ্ছে মসজিদের ভেতর দিয়ে ঢোকার মেন গেট আর এটা হচ্ছে নতুন করেছে আই লাভ পিরজাদার তহসিদ্দিক দিকে এটাই লেখা রয়েছে আর দেখো বাইরে থেকে পুরো ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা তো চলো আমরা ভেতরে এবারে প্রবেশ করি আর কত সুন্দর আলো দিয়ে ডেকোরেট করেছে দেখতেই একটা দারুণ লাগছে আর এখানে দিয়েছে আই লাভ ফুরফুরা দরবার শরীফ দেখতে বেশ সুন্দরই লাগছে আমরাই প্রথমবার এসেছি তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি আশপাশে অনেকগুলো দোকান আছে আর এটা হচ্ছে বিশ্রাম করার জন্য বর্ষার জায়গা এখানে সবাইরা এসে বিশ্রাম করার দিকটা হচ্ছে হোটেলে হোটেল আছে পাশে একটা এখানে সব লোকেরা একটু বসে খাওয়া দাওয়া করে আর এখানে আর একটা বাড়ি রয়েছে আর এগুলো দেখো এগুলো সব নতুন হয়েছে এগুলো আর এখানে কতগুলো সব লেখা রয়েছে আমি লেখাগুলো আর পড়ে শোনাচ্ছি না তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও কি লেখা আছে সবগুলো আর দেখালাম না কিছু কিছুগুলো দেখালাম আর এই যেটা দেখাচ্ছি এখানে হচ্ছে পীরজাদা তহ সিদ্দিকে এখানে বসেন বসে বিশ্রাম করেন আর এখানকার জায়গাটা এই জায়গাটা খুবই সুন্দর 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 কারুকার্য করা রয়েছে আর এদিকটা হচ্ছে একটা গেট আছে এই গেটটা হচ্ছে মসজিদে প্রবেশ করার গেট উনি যে ওনার স্ত্রীর নামে যে মাদ্রাসাটা তৈরি করেছেন সেখানে যাওয়ার এটা প্রবেশ পথ আর এটা হচ্ছে প্রথম গেট আর দেখো আমরা মসজিদের দিকে যাচ্ছি মাদ্রাসাটা ওইদিকেই আছে আর এটা হচ্ছে মসজিদ এখানে সবাই নামাজ পড়ে পাঁচ ভক্ত নামাজ পড়া হয় এখানে আর দেখো আমি যাচ্ছি আর তোমাদের চারপাশের ভিউগুলো দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে দেখতে আর মসজিদটা একটু সামনে থেকে ভালো করে দেখিয়ে দিলাম এখানে অনেক রকমের গাছ রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর গাছপালা আছে এখানে এদিকটাতেও অনেক সুন্দর সুন্দর পোস্টার লাগানো আছে ভালো ভালো জ্ঞানীর কথা লেখা আছে আর এদিকটাতেও কিছুটা বসার জায়গা করা আছে মানে বসে রেস্ট নেওয়ার জন্য আর এখানেও সব লেখা রয়েছে এবারে আমরা যে দিকটা তোমাদের দেখাবো এটা হচ্ছে সুইমিং পুল রাতের অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না আর এখানে অনেক রকমের বিভিন্ন রকমের রকমারি মাছ আছে দেখতে বেশ সুন্দর লাগে এটা দেখার জন্য একটা অতি আকর্ষণীয় জায়গা আর এটা হচ্ছে সামনের মাদ্রাসাটা যে মাদ্রাসাটার কথা আমি বলছিলাম দেখো তোমাদের পুরো মাদ্রাসাটা দেখিয়ে দিলাম আর এই যে আমি মাদ্রাসাটা দেখাচ্ছি এটা হচ্ছে উনি নিজের নামে করেছেন পীরজেদের তহসিদ্দিকি এটা নিজের নামের মাদ্রাসা আর ওদিকটা ওদিকটাই আছে ওনার স্ত্রীর নামে যে মাদ্রাসাটা কথা বলছিলাম ওই মাদ্রাসাটা তো চলো আমি ধীরে ধীরে পুরোটা ঘুরবো তোমাদের দেখাতে থাকি তোমরা দেখতে থাকো এখানে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে বড়ো বড়ো গেট করা আছে আর এইটা হচ্ছে ওনার স্ত্রী নামে মাদ্রাসার ঢোকার প্রথম গেট আর এই যে জায়গাটা হচ্ছে এই যে বড় মাদ্রাসাটা রয়েছে এটা হচ্ছে ওনার স্ত্রীর নামে উনি করেছেন আর এখানে মাদ্রাসাগুলোতে সমস্ত রকমের অনাথ বাচ্চারা এখানে পড়াশুনো করে পড়াশুনো করে শিক্ষা লাভ করে দুস্থ ছাত্রছাত্রীদের এখানে সমস্ত রকমের সহায়তা করা হয় আর দেখো গেটটা তোমাদের আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে আর দেখতেও মানে অসাধারণ রয়েছে বিভিন্ন রকমের আলো দিয়ে ভালোভাবে ডেকোরেট করা হয়েছে এটা জায়গাটা হচ্ছে খুবই শান্ত মনোরম মানে খুবই সুন্দর একটা জায়গা দেখতে খুবই ভালো লাগছে তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো তো চলো তোমাদের দেখানোর জন্য আমি সরি মাদ্রাসার ভিতরটাতেও প্রবেশ করব তোমাদের দেখাবো কীরকম হয়েছে মাদ্রাসার ভিতরটা কীরকমভাবে রয়েছে আর তো চলো এটা হচ্ছে গেট গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করছি আমি ফার্স্ট টাইম দেখছি ভিতরটা আমি নিজেও জানতাম না ভিতরটা কীরকম রয়েছে তোমাদের দেখানোর সাথে সাথে আমারও দেখা হয়ে গেল খুবই এনজয় করছি এখানে এসে আর খুব ভালো লাগছে তোমরা চাইলে অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারো এটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা মনোরম জায়গা এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষরা দর্শনীয় স্থান হিসাবে ঘুরতে আসে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি পুরোটা দেখিয়ে দিচ্ছি আমি শুধু ফার্স্ট ফ্লোরটা দেখালাম আর আমি অত সেকেন্ড ফ্লোরে যাচ্ছি না সব জায়গায় একই ধরনের আছে তো আমরা বেরিয়ে পড়েছি আর এদিকটাতেও কিছুটা বসার জায়গা রয়েছে এখানে অনেক রকমের বাগান রয়েছে গাছ রয়েছে আর আমি তোমাদের সবটাই দেখিয়ে দিলাম তোমরা যদি আরও ভালোভাবে দেখতে চাও অবশ্যই এই জায়গাটাই আসো ফুরফুরা শরীফে এটা রয়েছে পুরো মানে পুরোটা তোমরা নিজেদের মতোভাবে ঘুরে দেখতে পারবে আর এনজয় করতে পারবে ও অনেকটাই রাত হয়ে গেল ঘুরতে ঘুরতে এবারে আমাদের বাড়ির দিকে যেতে হবে দেখো আমরা মেন গেটের সামনে চলে এসেছি আর কিছুটা আমরা এবারে একটু যেহেতু ঘুরতে এসেছি খাওয়া দাওয়া করতেই হবে না তাই একটু খাওয়া দাওয়া করে করে নিই আর এদিকটা দেখো এখানে হচ্ছে হুজরের সবার সদস্যরা বসে একটু আলোচনা করছেন কিছু আলোচনা হচ্ছে আর দেখো তোমাদের পুরোটা একবার দেখিয়ে দেব আর এখানে আমাকে সারা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে ও ক্যামেরার সামনে আসবে তো ওকে দেখ সারাকে দেখো ক্যামেরার সামনে দেখিয়ে দিলাম সারা এখানে হাই করছে সারা তো এখানে খুবই এনজয় করলো তো আমরা এখানে কিছু কেনাকাটা করব সব কিছু কেনাকাটা শেষে আমরা এবারে বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে তো চলেই এসেছি আর একটুখানি বাকি আছে অনেক ঘোরাঘুরি তো হয়েই গেলো আমাদের এবারে ভিডিওটা শেষ করতে হবে একটা অতি সংক্ষিপ্ত ছোটো ভিডিওর মাধ্যমে সবটা তুলে ধরতে ধরার চেষ্টা করলাম আর চলো বাড়ির দিকে চলে এসেছি আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম করেই দিতে হবে কিন্তু করে দেবে আর চলো ভিডিওটা শেষ টাটা বাই বাই